অবশেষে সহিংসতার পথেই হাঁটল রাজনীতি। বিএনপি, আওয়ামী লীগ এবং পুলিশ ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর কয়েকটি প্রবেশমুখ। শনিবার সকাল থেকে গাবতলিতে অবস্থানে ছিল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কর্মীরা। এক পর্যায়ে রাস্তার উল্টো দিকে বিএনপির কর্মীরা মিছিল শুরু করলে শুরু হয় উত্তেজনা। চলে ধাওয়া, পাল্টা ধাওয়া, এক শোনে যায় পুলিশ। এর আগে গাবতলিতে মোটর শোভাযাত্রা করে আওয়ামী লীগ। পরে নেতারা বলেন, যে কোনো মূল্যে জনগণের জানমাল রক্ষা করা হবে। তাদের প্রভুকে দেখাতে চায় এবং বিদেশিদের কাছে দেখাতে চায় যে দেশে গণতন্ত্র নাই এবং গণতন্ত্রকে ধ্বংস করারই একটা মূল পরিকল্পনা। আমরা সেটা, বাংলার মানুষ সেটা হতে দেবে না। দেশের শান্তি চাই, দেশের অগ্রগতি চাই। আমরা শান্তিপ্রিয় মানুষ রাস্তায় নেমে এসেছি এই সন্ত্রাসী দলকে প্রতিহত করার জন্য। নগদের কাছে হক করলেই সমান, হেলে গা নগদের সেন্টারে একদম ফ্রি। গাবতলির এই ঘটনার রেশ কাটতে না কাটতেই উত্তরাতেও সংঘর্ষে লিপ্ত হয় বিএনপি ও আওয়ামী লীগ। আবদুল্লাপুরের এক পাশে সড়ক অবরোধ করলে বিএনপি কর্মীদের ধাওয়া দেয় আওয়ামী লীগের কর্মীরা। শুরু হয় সংঘর্ষ, দফায় দফায় চলে ইটপাটকেল নিক্ষেপ। রাজধানীর যাত্রাবাড়ি মোড়ে সকাল থেকে শক্ত অবস্থান নেয় আওয়ামী লীগ। যাত্রাবাড়ি ছাড়াও দোলাইপার মোড়েও অবস্থান নেন তারা। যাত্রাবাড়িতে যোগ দিয়ে সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেন, আবার সেই ধ্বংসের রাজনীতি শুরু করেছে বিএনপি। 13-14 সালে যেমনিভাবে সন্ত্রাস করেছিল, পুলিশের উপর আক্রমণ করেছিল, আগুন সন্ত্রাস করেছিল, মানুষ জ্বালিয়ে দিয়েছিল, পুলিশ মেরেছিল, যেই কাজগুলো 2013-14 সালে করেছে এখন আবার সেই রূপ ধারণ করছে তারা। পুলিশ আমাদেরকে অনুরোধ করেছে, আমরা রক্ষা করেছি, তাদেরকে অনুরোধ করেছে আজকে কোনো এই কর্মসূচিতে বিরত থাকার জন্য, কিন্তু তারা বিরত থাকে নাই। তারা কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় পুলিশের উপর আক্রমণ করছে, ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। নগদের কাছে হক করলেই সমান, হেলে গা নগদের সেন্টারে একদম ফ্রি। জনগণের জানমাল যাতে রক্ষা পায় সেই জন্য জনগণকে সঙ্গে নিয়ে রাজপথ দখলে রাখবে আওয়ামী লীগ, এমন কথা আবারও ব্যক্ত করেন নেতারা। আজকে বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে উন্নয়ন, সেই উন্নয়নকে রক্ষা করার জন্য আমরা জনগণে রাজপথে আছি। এদিকে বাবুবাজার ব্রিজেও বিকেল 4টা পর্যন্ত অবস্থানে ছিল আওয়ামী লীগের কর্মীরা। দুপুরের পরে মাতুয়েলে অবস্থান নেন আওয়ামী লীগের কর্মীরা এবং তারা বলেন, এই দেশটায় গেল 14 বছরে যে উন্নয়ন হয়েছে তা এক কথায় অভূতপূর্ব, আর এই কারণেই আগামী নির্বাচনেও এই দেশের জনগণ বেছে নেবে আওয়ামী লীগকেই। এদিকে বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের সহযোগী সংগঠনগুলোর সভাপতিও সাধারণ সম্পাদকদের নিয়ে জরুরি সভা করে আওয়ামী লীগ। সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অবশেষে আওয়ামী লীগের শঙ্কাই সত্যি হলো, বিএনপির এক দফা আসলে অগ্নি সন্ত্রাস। রাজধানীতে 60টি বাসে তারা হামলা চালায়, ভাঙচুর করে, অগ্নিসংযোগ করে। গাবতলী, উত্তরা, দোলাইকাল বিভিন্ন এলাকা পুলিশের উপর তারা বিএনপি নেতাকর্মীরা লাঠি সোঁটা নিয়ে হামলা চালায়। এ সময় তারা একাধিক ককটেল ও হাতবোমা বিস্ফোরণ করে। আমি পরিষ্কার বলতে চাই, বিএনপির অগ্নি সন্ত্রাস আবার শুরু হয়ে গেছে। এর প্রতিবাদে রোববার সারা দেশে সমাবেশ ও বিক্ষোভ করবে আওয়ামী লীগ। আগামীকাল দেশব্যাপী আওয়ামী লীগ, আমাদের সহযোগী সংগঠন, আমাদের অন্যান্য শাখা সংগঠন, আমাদের বিক্ষোভের কর্মসূচি আমি ঘোষণা করছি। তার মতে শুক্রবারই বিএনপি তাণ্ডব করতে চেয়েছিল, কিন্তু আওয়ামী লীগের শক্ত অবস্থানের কারণে তারা তা করতে পারেনি। আমরা বারবার বলেছি। হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা।